সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী, যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। চলছে লকডাউনের নবম দিন, তো দেখছেন জমজমাট হাট বসেছে। যদিও গাভী গরুর পরিমাণ কিন্তু কম, কিন্তু কুরবানির জন্য যে সকল গরু হচ্ছে উপযুক্ত, এই গরুগুলো ব্যাপক আমদানি হয়েছে আজকে আমবাড়ি হাটে। আমরা অবস্থান করছি আমবাড়ি হাট, আর এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে। সপ্তাহে দুই দিন, সোমবার এবং শুক্রবার বসে, শুক্রবার বড়, সোমবারে ছোট হয়। এবং আপনারা যারা বাইরে থেকে আসবেন ভাবছেন, তারা অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দিনাজপুরের গামী বাসে উঠবেন এবং দিনাজপুরে নেমে দিনাজপুর থেকে 20 কিলোমিটার ডিস্টেন্স পড়ে এই আমবাড়ি হাটটি। তো আমরা আজকে গাভী গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমরা চাচার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা। হ্যাঁ চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই লকডাউনে ব্যবসা কেমন চলছে? ভালোই চলছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা চাই আরও ভালো হোক। এই যে নিয়ে আসছিলেন একটা, আচ্ছা এই গাভীটা কয় দাঁত বয়স হয়েছে? চার দাঁত বয়স। বাচ্চাটা বেটি, দেশি বাচ্চা? শাহিওয়াল। কিছু শাহিওয়াল, খালি একটু নাভি ঝোলা থাকলে আপনারা শুধু শাহিওয়াল বলে দাবি করেন। আচ্ছা, আমরা ধরে নিলাম শাহিওয়াল, এটা দর্শকরাই বিচার করবে শাহিওয়াল নাকি দেশি। কেমন চাইলেন দাম চাচা? 65,000 টাকা, চার দাঁত বয়স। আচ্ছা, ক্রেতা কত দাম বলে চাচা? কত বলে? 50-52। কত হলে বেচা বিক্রি করা যাবে? কত হলে দেওয়া যাবে চাচা? কত হলে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, একটু লাভ 58,000 টাকা সর্বশেষ। এই যে বাচ্চা, এই যে গাভী, 58,000 হলে দিই। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমবাড়ি হাটে আমরা অবস্থা। দেখছি আমরা এগুলোর একটু দামের ধারণা দেব, সাথে থাকবেন আমাদের ভাইজান। আসসালামু আলাইকুম। আপনার এটা ভাইয়া দাঁত কয়টা হয়েছিল? দাঁত কয়টা গাভীটা? জোয়ান হয়ে গেছে। আর বাচ্চা তো দেশি না, বেটি বাচ্চা? বেটি বাচ্চা। আচ্ছা, এই যে চামড়া টেনে দেখলেন, এটা কি বুঝলেন বলেন তো? চাম ঢিলা আছে, গরু মোটা হইবে। মানে চাম ঢিলা থাকলে মোটা হবে, কি ধারণা করলেন? এটা কি অবস্থা? সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে ভাই? 46,000 হলে আসতে হবে ভাইজান। আপনি কি দাম বলছেন? কত বললেন? 41,000 বিক্রি করে দিচ্ছেন কি? দাম কি মনের মতো কেউ বলছে? মনের মতো বলে না, করোনাতে দাম কেউ বলছেই না। কত চাচ্ছিলেন দাম? 35। আচ্ছা, এই যে এইটা জোয়ান তো না, 35,000 টাকা চাওয়া দাম। বাচ্চা এটা, বেটি বাচ্চা? কত দাম, কত বললো? 32 বলে। লাস্ট কত হলে বিক্রি হবে? 35 পর্যন্ত হলে বিক্রি হবে বাচ্চা। এই যে গাভী, জোয়ান গরু, এটার একটু দামের ধারণা। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? এটা দাঁত কয়টা চাচা গাভীটা? দাঁতে হয়নি। দাঁতে হয় নাই? প্রথম বাচ্চা? দাঁত ছাড়াই প্রথম বাচ্চা। বেটা বাচ্চা না বেটি? বেটা বাচ্চা। আর ইয়া বাচ্চা কত চাইলেন গাই বাচ্চার দাম? এটা হলো 55। ক্রেতা কত বলে দাম? ঠিক নাই, 6,000-7,000, 6-7। মানে 46-47 বলো। সর্বশেষ কত হলে বিক্রি করবেন? 45 নিচে দিবেন না, 50-এর নিচে দিবেন না? 50,000 হলে বিক্রি হবে। তো আমরা একটু সামনের দিকে যাবো। কয়টা চাচা দাঁত? 6 দাঁত আছে। 6 দাঁত দেশি বাচ্চা কি দেশি?
শাহিওয়াল, হালকা শাহিওয়াল, নাভি ঝোলা থাকলে শাহিওয়াল বলে দাবি করেন সবাই। আচ্ছা, এটা দাম কত চাইলেন? দাম 60,000 দাম। 60,000। ক্রেতা কত বলে? 55 মতন বলে। 55 মতো বলে। সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে? 52,000 হলে ছেড়ে দেবে। যে দর্শক, আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমবাড়ি হাটে আমরা অবস্থান করছি। আজকের বাজারে দেশাল গাভীগুলো বাছুর সহ কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা আপনাকে দেওয়ার চেষ্টা করছি। ভাই আসসালামু আলাইকুম, এটা আপনার? আচ্ছা, বাচ্চা তো ব্যাটা বাচ্চা না? ব্যাটা বাচ্চা। বাচ্চাটা দেখুন, বাচ্চাটা বেশ উঁচা লম্বা এবং সুন্দর। হ্যাঁ আছে। গাভীটা কয় দাঁত? জোয়ান। জোয়ান। দুধ কি দেয় গাভী? কতটুকু? কেজি ডেড়েক। দেড় কেজি মতো। কত গায়ে বাচ্চা কত দাম চাইলেন? 40,000 বলছে। কত হলে বিক্রি করা যাবে? 45,000। এর নিচে আসবে না? 45,000 হলে গায়ে বাচ্চা বিক্রি হবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমবাড়ি হাটে অবস্থান করছি আমরা। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কি নিয়ে আসছিলেন? গরু, গায়ে বাছুর নিয়ে আসি। গায়ে বাছুর? 60 কেজি বেশি না। গায়ে বাছুর ছাড়া কিছু বেচেন না? না। আজকে এই কি গায়ের রংটা কেমন একটু বলেন দেখি, বর্ণনা করেন। লাল। লাল লাল তো আমরা দেখতে পাচ্ছি, আপনার এক্সপ্রেশন একটা আলাদা থাকে, তো এই জন্য বললাম। আচ্ছা, ওইলা কথা কয়েন না? আচ্ছা হ্যাঁ, এখন ভালো, এখন সমস্যা, ঈদের দিন আসতেছে, ভালো কথা এখন কয়েন। আচ্ছা, কয় দাঁত হয়েছিল আপনার গাভীটা? এটা 6 দাঁত আসলো, জুয়ান হয়েছে। 6 দাঁত আসলো, আসলো, জুয়ান হয়ে যাচ্ছে। আচ্ছা, বাচ্চাটা দেখি আমরা, কি বাচ্চা এটা? সাহিওয়াল। আচ্ছা আচ্ছা, ষাঁড় বাচ্চা, ব্যাটা বাচ্চা। কত দাম চাইলেন গায়ে বাচ্চা? 65। ক্রেতা কেমন বলতেছে? বলতেছে ভাঙিবার। ভাঙিবার? সাইড ভাঙাতে? সাইড তো ভাঙাবেন না। কম হলে দিব, ভাঙে কম হলে। কত হলে দিবেন একটু লাভ রেখে ধারণা দেন? 1-2,000 কম। 1-2,000 মানে 58 লাশ বাচ্চা। এই যে গাভী 58,000 করে বিক্রি হবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি, একটু সামনের দিকে যাব। এখানে একটা ছোট হাংরি গায়ে দেখছি, বাছুরটাও কিন্তু ছোট ছোট, কম দামের মধ্যে হয়তো পাওয়া যায়। ভাইজান, এটা আপনার দেবে গাভী কি জোয়ান? জোয়ান বাচ্চা, ব্যাটা আড়িয়া বাচ্চা। গাভীটাও একটু পাতলা পুতলা টাইপের। কত চাইলেন দাম? দাম তো 43। 43। ক্রেতা কেমন বলতেছে? ক্রেতা কেমন বলতেছে? 35-36। 35-36। আপনার লাস্ট চাওয়া পাওয়া কত? বিক্রি করবো 1-1.5 হাজার শর্ট, মানে যে দামে কেনা আছে তার থেকে আরো 1.5 হাজার লস? ও, 40-এর 1.5 হাজার কম, মানে এই যে মানে 2,000 কম হতে পারে। 38,000 বাচ্চা। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমবাড়ি হাটে আমরা অবস্থান করছি। ভাই এটা আপনার না? ভাই জান আপনার? আচ্ছা, কয় দাঁত ছিল গাভীটার? ভাই গাভী কয় দাঁত? গাভী কয় দাঁত বয়স? 8 দাঁত বয়স। আর বাচ্চা এটা না? বাচ্চা এটা, ব্যাটা বাচ্চা? ব্যাটা, ব্যাটা। এটা কি দুধ দেয় গাভীটা? কতটুকুর মতো দেয়? 1.5 কেজি। আচ্ছা, 1.5 কেজি না? কত দাম চাচ্ছিলেন ভাই জান? দাম কত চাচ্ছিলেন? 56। ক্রেতা কি মনের মতো বলছে? দামকে বলে কে মনে মনের মতো? 50 ভাঙে তো বলে। এই দামে, এই দামেতে দেবেন না? কত হলে বিক্রি করা যাবে? 50 পার হইতে হবে। এই যে দেখে 50,000 হলে বিক্রি হবে এই গাভীর সাথে বাছুর। আমরা অবস্থান করছি আমবাড়ি হাটে। আসসালামু আলাইকুম চাচা, আপনার এটা বাচ্চা কোনটা? ওই যে বাচ্চা তো বেশ সুন্দর, একেবারে সুন্দর। বলবেন কয় দাঁত হয়েছিল এটা? 4 দাঁত হয়েছে। 4 দাঁত। দুধ কতটুকুর মতো হয়? 1.5 কেজি। চাইলেন কত দাম? 50-52 বলছে। আপনি কত হলে বিক্রি করবেন? 55 ভাঙলে হইবে,
পঞ্চাশ পাঁচপান্নর মধ্যে হলে বিক্রি হবে, যেটা খেয়ে